আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় অষ্টম পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি মাসিউর রহমান। আমি অষ্টম পর্বে যে সৃজনশীল সমস্যাটি নিয়েছি সেটি আরাফাত সাহেব 6000 টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর মুনাফা সহ 7200 টাকা পেয়েছেন। ক নাম্বার, সরল মুনাফার হার নির্ণয় করো। খ নাম্বার, আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। গ নাম্বার, 6000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। এটি JDCতে 2018 সালে এসেছে। JDC পরীক্ষা এটি 2018 সালে এসেছে। তা এটি ছিল আজকের প্রশ্ন। আমরা ক নাম্বার সমস্যার সমাধানটি দেখব এখন। ক নাম্বারে বলেছিল সরল মুনাফার হার নির্ণয় করো। যেহেতু এখানে মুনাফা আসল হচ্ছে 7200 টাকা এবং আসল হচ্ছে 6000 টাকা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে মুনাফাটা বের হয়ে যাবে। তা মুনাফার হারটা আমাদের খুব সহজে বের হয়ে যাবে। এরপরে তো সুতরাং দেওয়া, আমরা ক নম্বর সমস্যাটা দেখতেছি, দেওয়া আছে আসল পি 6000 টাকা, আসল পি 6000 টাকা দেওয়া আছে এখানে। তারপরে মুনাফা আসল এ ইকুয়াল 7200 টাকা দেওয়া আছে এবং সময় এন ইকুয়াল 4 বছর দেওয়া আছে। সুতরাং মুনাফা সমান সমান আমরা লিখব মুনাফা আসল থেকে আসল বিয়োগ। মুনাফা আসল 7200 থেকে আসল 6000 টাকা বিয়োগ দিলে 1200 টাকা। যেহেতু আমাদেরকে মুনাফার হার বের করতে বলেছে, মুনাফার হারের সূত্র আমরা জানি আর ইকুয়াল আই বাই পি এন। আর ইকুয়াল আই বাই পি এন বসিয়ে দিলাম। এখন আই এর মান হচ্ছে 1200 টাকা বসিয়ে দিলাম, পি এর মান 6000 টাকা এটিও বসিয়ে দিলাম, আর এখানে এন এর মান 4 বছর এটিও বসিয়ে দিলাম। এবার এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই 4 দিয়ে আমরা যদি 12কে কাটি 3 বার যাবে। এবার 3 দিয়ে যদি 3কে কাটি 1 এবং 3 দিয়ে যদি আমরা 60কে কাটি 20। এখন 20 দিয়ে যদি 1কে ভাগ দিই, 20 দিয়ে 1কে ভাগ দিলে 0.05 হয়। 20 দিয়ে 1কে ভাগ করলে 0.05 হয়। যেহেতু আমাকে মুনাফার হার বের করতে হবে, তার মানে 100-র মধ্যে বের করতে হবে, এই জন্য দশমিকের কারণে 1 দিলাম এবং দুইটা অঙ্কের জন্য 0 দিলাম, তাহলে এখানে থাকলো 5। তার মানে 100 ভাগের 5 অর্থ হচ্ছে 5%। সুতরাং নির্ণয় মুনাফার হার 5%। আমাদের ক নম্বর সমস্যার সমাধান হয়ে গেল যে 5%। এবার আমরা খ নম্বর সমস্যার সমাধানটি দেখি। খ নম্বরে বলছে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। আরও 3 বছর, তার অর্থ হচ্ছে এখানে 4 বছর ছিল, আরও 3 বছর তাহলে 7 বছর। তো আরও 3 বছর পরে কত, তাহলে এটা আমাদের বের করতে হবে। এখানে আমরা এই মুনাফার হার আমাদের কোনো পরিবর্তন বলেনি, মুনাফার হার ওইটাই থাকবে। তাহলে আমরা দেখি ক হতে পাই মুনাফার হার আর ইকুয়াল 5%, অর্থাৎ 5% বলতে 0.05, অর্থাৎ 5কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে 100 দিয়ে ভাগ দিলে 0.05। দেওয়া আছে আসল পি ইকুয়াল 6000 টাকা, এটা প্রশ্নে আছে, এবং সময়টা প্রশ্নে ছিল 4 বছর, বলছে আরও 3 বছর, তাহলে 4-এ 3-এ যোগ করলে 7 বছর হয়, সময় হচ্ছে 7 বছর। এখন আমাদের বের করতে হবে মুনাফা আসল। যেহেতু আমাদেরকে মুনাফা আসল বের করতে বলছে আরও 3 বছর পরে, সুতরাং মুনাফা আসল এ ইকুয়াল পি ইন্টু 1+r হোল টু দি পাওয়ার, সরি, পি ইন্টু 1+rn, 1+rn এর সূত্র। তো পি এর মান 6000 টাকা, যেহেতু এটা পাটিগণিত আমরা এ কে 1 লিখে দেব, 1কে 1 লিখব, প্লাস আর এর মান 0.05 ইন্টু এন এর মান 7, যেহেতু আমাদের 4-এ 3-এ 7 বছর। এখন 6000 ঠিক থাকবে, 1 ঠিক থাকবে, যোগ এই 0.5-এর সাথে 7 গুণ করলে 0.35 হয়। এখন এই 0.35-এর সাথে আবার 1 যোগ হলে 1.35 হয়, 6000 ঠিক থাকলো। এই 6000-এর সাথে 1.35 গুণ করলে 8100 টাকা হয়। তাহলে নির্ণয় মুনাফা আসল 8100 টাকা। তাহলে এভাবেই মুনাফা আসলটা বের করলাম। এবার আমাদের গ নম্বর সমস্যাটা দেখি। গ নম্বর সমস্যাটা বলছে যে 6000 টাকা একই হার চক্রবৃদ্ধি মানে হারটার কোনো পরিবর্তন নাই, ওই হার এখানে যেটা ছিল ক নম্বরে এটিই থাকবে, জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তো এটা সহজেই আছে। আমরা দেখি যে মুনাফার হার আর ইকুয়াল 0.05, এটার কোনো পরিবর্তন নাই, দেওয়া আছে আসল 6000 টাকা, সময়টার পরিবর্তন হয়েছে 2 বছর, এবং এটাকে বলছে যে চক্রবৃদ্ধি মূলধন। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র পি ইন্টু 1+r হোল টু দি পাওয়ার n। যেহেতু পি এর মান 6000 বসিয়ে দিলাম, 1টা 1 হয়ে যাবে পাটিগণিতের কারণে, যোগ আর এর মান 0.05 বসিয়ে দিলাম এবং এন এর মান 2। এখন 1-এর সাথে 0.05 যদি যোগ করি 1.05 হবে, আর 6000 ঠিক থাকলো, এটার পাওয়ার 2 ছিল, 2 থাকবে। এখন 1.05-এর উপরে পাওয়ার 2 অর্থ 1.05 গুণন 1.05, এটাকে গুণ করলে 1.1025 হয়।
1.1025-এর সাথে 6,000 গুণ করলে 6,615 টাকা হয়। তো সুতরাং নির্ণয় চক্রবৃদ্ধি বলুন 6,615 টাকা। তাহলে আজকে আমাদের 8 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। আমি এভাবে লিখে করতেছি এজন্য যে অঙ্কটা যদি সাথে সাথে লিখা হয় এটার জন্য অনেকটা সময়, আমি এই অঙ্কটা 5 মিনিটে বুঝিয়ে দিতে পেরেছি অঙ্কটা আগে করার কারণে। যদি আমি নিজে থেকে অঙ্কটা করতে যাই তাহলে আমার এই অঙ্কটা 15 মিনিট বা 14 থেকে 15 মিনিট লেগে যাবে। সেজন্য আমি অঙ্কটা আগে করে নিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তারপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওগুলি যদি তৎক্ষণাৎ পেতে চাও বেল আইকনে ক্লিক করবে তাহলে তৎক্ষণাৎ পেয়ে যাবে। আমি ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তৎক্ষণাৎ পেয়ে যাবে ভিডিওগুলি। আর লাইক শেয়ার করতে ভুলবে না, যাতে করে তোমার মতো আরও অনেকেই এই ভিডিওগুলি দেখে বিভিন্ন টিউটরের কাছে না গিয়েও উপকৃত হতে পারে। বেশি বেশি শেয়ার করবে যাতে করে মানুষ উপকৃত হতে পারে। তোমাদের জ্ঞান যেন আল্লাহ বৃদ্ধি করে দেয় এবং তোমরা যেন খুব সহজে বুঝতে পারো, আল্লাহ যেন তোমাদের জ্ঞানকে সেই পরিমাণ বৃদ্ধি করে দেয়। সেই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।